বিষ্ণুপুর নদিয়া জেলা থেকে শুরু করছে। এখানে আছে অরণ্য, এখানে যে সোনাই ফলের দোকানে এখন সোনাই কিনছে ফ্রেশ ফ্রেশ ফ্রুট। আর ফাইনালি চলে এসছো তুমি বিষ্ণুপুরে, তাই তো? এখন মানে এখানে যে ব্লগ শুরু করার পিছনে কারণ, সকালবেলা 6টার সময় বেরিয়েছি, কালকে সারা রাত ধরে এডিট করেছি। মানে আমি বিয়ে বাড়িতে গেছিলাম, পিকুর আগের ব্লগে যারা দেখেছো পিকুর বিয়েতে গেছিলাম, তো ওখান থেকে বাড়িতে এসে এডিট করে আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 6000টা বেজে গেছিলো। তো তারপরে আমি 5টার সময় আমাকে ডাকতে শোনা, মানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতন ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে স্নান ফান করে অনেকজন আসা ছিল, তুষার, তুষারের বন্ধু সুজয়, আরবিন, তারপরে সুজয়ের গার্লফ্রেন্ড, আরবিনের গার্লফ্রেন্ড, অনেকজন আসার কথা ছিল, বাট এই যে সকালে আসার কারণে কেউ আসতে পারেনি। যাই হোক, এখন এখান থেকে ফল কিনছে, এখন চলে যাবো বাড়িতে, কারণ তামতামের পুজো আছে। তো কোথায় পুজো আছে? মাঝেগ্রাম, মাঝেগ্রাম। তো মাঝেগ্রামে পুজো হবে তামতামে, তো সেইখানে আমরা যাবো। তো মাঝেগ্রাম ফ্যামিলি মেম্বার যারা ভিডিও দেখছো, প্লিজ রাগ করো না, হঠাৎ করে আসলাম, হঠাৎ করে আমাদের আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আসলাম, কোন টাইমে একসাথে দেখা হয়ে যাবে। আমরা বাড়িতে চলে এসেছি, আর এসে ও বাড়ি থেকে ব্রাশ করে নি, এখানে এসে ব্রাশ কিনে দেন, তারপরে তো এখানে ও ব্রাশ করছে, ব্রাশ করে দেন ঘুমোবে। আর এইখানে ফুল, এইখানে ফুল দিদা ফুল তুলে রেখে দিয়েছে, আর আমাদের এই শিউলি গাছটার ফুল ফোটা শুরুও হয়ে গেছে। আর বাড়ির সবাই কে কি করছে দেখায়। কেমন আছো মমি? ভালো আছো? দাঁতগুলো যেরকম সেরকমই রয়ে গেল। যাই হোক, এই যে আমার মামি রান্না করছে, এই যে ছুট্টি এখন যাচ্ছে শ্বশুর বাড়িতে, এই যে সুমিত, এই যে নাঙ্গু, এই যে হচ্ছে আমার সোনা, এটা মাম দাও, আর এটা হচ্ছে আমার মামা। কেমন আছো মামা? আর এই ঘরের মধ্যে হচ্ছে আমার স্মার্ট দাদু, স্মার্ট ফোন চালাচ্ছে। কেমন আছো দাদু? ভালো আছো? অ্যাকচুয়ালি গাইস, দাদুর শরীরটা অতটাও ভালো নেই, তোমরা দেখে বুঝতেই পারলে। আরো যে আমার দিদু নাচছে, ওই যে মন্দিরের কোনা থেকে, মানে মন্দির পরিষ্কার করে মুছে তারপরে আসছে দিদা, যেহেতু মন্দিরে আমার দিদাই পুজো দেয়, মানে ভিডিওতে দিদা বলছি কিন্তু ছোটবেলার থেকে আমার দিদি বলা অভ্যেস। যাই হোক গাইস, এখন একটু নেবো রেস্ট, আর এখন আমি একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস, শুভ দুপুর বেলা। তো এখন পুরো বেরিয়ে গেছি, এখন দেখতে হচ্ছে পুরো একদম, এখানে ধুতি, এখানে হচ্ছে স্যান্ডো গেঞ্জি, পুরো বাঙালি জামাই হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে গেছে। এখন যাবো সুমিতদের বাড়িতে। সুমিত এসেছিলো, রাগারাগি করছিলো যে ওখানে এখানে যাচ্ছি না, যেহেতু সব কিছু অনুষ্ঠান ওইখানে, আমরা নাকি এইখানে রয়েছি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ওইখানে তো অনেক লোক রয়েছে, ফাইনালি বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, আর আমি আজকে লাইভে প্রথমবার টোটো চালিয়েছি, ঠিক আছে? আর রোডে, এই রোডে এসে আমার টোটোটা চালালাম না, কারণ রোডে আই এম নট ফ্রিজ, দিস ইজ আর দিস গাড়ি মে অলরেডি ব্রেক ফেল হে, তো হাম নেই রিক্স লেতে থাকতা। তো যাই হোক, এখানে অনেকজন আছে, অনন্যা আছে, ছুট্টি রয়েছে, ওই যে ছুট্টি দিই, ছুট্টি দিয়ে আছে, খুব সুন্দর লাগছে। এখানে অনন্যা ঘুমের জন্য পাগল হয়ে গেছে, ওখানে অরবিন্দ চন্দ্র মল্লিক, এখানে তোমার নাম? খুশির দোলায় আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর এইটা হচ্ছে আমাদের টোটোতে আছে বাবা মা, মামি, মামা, আর আমি, আর আমার সোনা মা, ঠাসা আমার সোনা মা, আর সামনের গাড়িতে আছে ওর নিজের বাড়ির লোকজন। তো খুব সুন্দর একটা ভিউ ফিল করতে করতে আমরা সামনের দিকে যাচ্ছি, আর রাহুলরা এখনো বেরোয়নি কারণ আরবিন এসছে, জয় এসছে, তো ওদের আনতে গেছে, দেন ওদেরকে নিয়ে তারপরে ওরা বেরোবে। চলো একটা সুন্দর সিনেমাটিক শট তোমরা এনজয় করো। ঠিক
तेरे साथ साथ ऐसा की पान खाचे रे पान खेये ठोट लाल होए छे एदम दम 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 ओय। তো গাইস এই যে আস্তে আস্তে আমার মামা ঘুমিয়ে পড়েছে, যার পূজো দিতে নিয়ে যাচ্ছিলাম সে পড়েছে ঘুমি। ওইখানে মামা আর বাবা হচ্ছে মিষ্টির দোকান দিয়ে মিষ্টি নিচ্ছে, মানে আমরা প্রায় হয়তো চলে এসেছি। আর আমার সোনু এত শয়তানি করে, আর এই যে আমার মামি, মানে মামিকে ছাড়া ও এখন হয়তো চলতেই পারছে না, জানি না যে কালকে বাড়ি নিয়ে কি হবে, মানে ও থাকবে কি করে। মামির হয়তো দুদিন পর আবার যেতে হতে পারে ওকে দেখতে। তো যাই হোক চলো, এখন আমি রাহুলকে একটু ফোন করে দেখি ওরা বেরিয়েছে না বেরোয়নি এখনো। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা এই যে মন্দিরের সামনে, এই মন্দিরে হবে পুজো। আর এই যে হচ্ছে নতুন ড্রাইভার, বাড়ি গিয়ে একটা টোটো কিনে দেবো, তাই তো? টোটো চালাবি তাই তো? আর এই যে দেখা করতে এসছে আমাদের সঙ্গে সুমন, কেদারনাথ যাচ্ছ না? না ক্যান্সেল করে দিয়েছি। আরে সুমন আর আর কারা কারা এসছে? আর এসছে এরা, আর এসছে আর এসছে হচ্ছে গিয়ে ওই যে অরবিন্দ চন্দ্র মল্লিক, আর এসছে জয়। তো গাইস ভেতরের ক্লিপ সব রাহুল দেখাবে, কারণ আমি ভেতরে যাচ্ছি না। তো গাইস এসে গেছি অনেকক্ষণ আগে, আর এইখানে দেখতে পাচ্ছ এখানে আছে বেবি এখানে সবাই রয়েছে, আর ওইখানে পুরো ফ্যামিলি রয়েছে। আর এইটা হচ্ছে মন্দির, চলো মন্দিরে একটা ছোট্ট ছোট্ট করে একটা সিনেমাটিক শট দেখাবো। কি খবর? এই তো বিগ ফ্যান। আরে তোমার মতন একজন আছে ইনস্টাগ্রামে, আরে তোমার মতন একজন ইনস্টাগ্রামে আছে, রিয়েল ভয়েসে ভিডিও বানায়। সত্যি বলছি পুরো সেম দেখতে। এখানে দেখো একজন 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 এই একজন, আরে এই হচ্ছে বড় ইউটিউবার। কি রে দেখো এই দেখো কি বলছে আমাকে ভাও, সেটা সবাই জানে অডিয়েন্স। দেখো ভাও দেখো কি ভাও দেখো ভাও দেখো হ্যাঁ কমেন্ট প্লিজ কে বড় ইউটিউবার। এই ম্যাডাম তো তো একদম ভাওই নেই। এই ক্যামেরা বন্ধ কর, দেখেছো এর বাড়ি? এই ক্যামেরা বন্ধ কর। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করাতাম, অনেকক্ষণ তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি এখন ওই দিকে পুজোর কাজ চালু হবে, ঠিক আছে? আর এখন তারপরে এদিকে একটা বিয়ে হবে ছোটোখাটো, এদিকে একটা বিয়ে হবে অনুষ্ঠান হবে। তো যাই হোক সেগুলো তো শেয়ার করতাম, লোকের বিয়ে সেগুলো শেয়ার করতে পারবো না আমার, কারণ রাইট নেই মন্দিরে এসে লোক বিয়ে করতে, সেগুলো শেয়ার করবো। যাই হোক বিয়ে করতে ইচ্ছা হচ্ছে কার না? বিয়ে একবারই লাইফ নেই, একবারই কারো দিল্লি কা লাড্ডু একবারই খাও, দুবার খাওয়াকে তো বহুত বড় পাস্তা হবে। জন্মদিনের চেন নেবে, রূপর চেন না আমার মতন চেন, মামামের মতন চেন, দিদির মতন চেন, মানে কি হয়েছে, আমরা যেতে যেতে রাস্তা ভুল করেছি, আমার বাবা চেনালো তাও রাস্তা ভুল করেছে, আর ভুল করে আমরা অনেকটা ঘুরেছি অনেকটা, তাই তো বাবা? দাদা কিচ্ছু জানে না তাই না? আর গাইস দেখো গ্রামের ওয়েদার, মেঘ হয়েছে গাছে তাল ভর্তি, একটা আলাদাই ফিলিংস, ও দারুন দারুন, মানে গ্রামে আসলে আর কিছু হোক আর না হোক মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়। হাসা ললিপপ খাওয়ার তো
আস্তে আস্তে কি হয়েছে, খুব খুব বৃষ্টি নেমেছিল, তার জন্য এই যে দুপাশে দেখতেই পাচ্ছ তোমরা, মানে তিরপল ফেলে দেয়া হয়েছে যেহেতু মানে বৃষ্টিতে ভিজে না যায়, তার জন্য আর এখন সবাই হচ্ছে চা খেতে নেমেছে, কারণ সবার মুড চিড়চিড়ে হয়ে গেছে, এবার খাবে সবাই চা, শুধু আমি আর মামি বাদে, কারণ চাটা এখন আর ভালো লাগছে না, বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো। তো চলো বাড়ি যাই, আর জানি না যে রাহুলটা কতদূর আছে কি বৃত্তান্ত, তো যদি রাহুলও কোনো টেক নেয় তাহলে আমি অ্যাড করে দেবো। জায়গায় শুভরাত্রি, আর এখন বাজে প্রায় 11টা মতন, আর সন্ধ্যা পড়ার থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আমি ঘুমিয়েছি, খুব ঘুমিয়েছি আমি। আর এখন দেখতে পাচ্ছি এখানে আছে তামতামের প্রসাদ, খিচুড়ি প্রসাদ, এখানে আছে তরকারি, এখানে আছে বেগুন ভাজা, তারপর এখানে তামতাম, এখানে অনন্যা, এখানে সোনাই, এখানে চক্রবর্তী দাদা, এখানে মা, এখানে মামি, এখানে প্রীতম, নাইটি বৌদি, ও নাইটি বৌদি, এখানে মামা, এখানে হচ্ছে ও ম্যাম, একটু হাই করুন। তো গাইস, আমরা যারা যারা খেতে বসেছিলাম সবাই আমরা উঠে গেছি, এই ব্যক্তিটা এখন অবধি খাচ্ছে, কতক্ষণ চলবে? খিচুড়ি ভাই গল অবধি উঠেছে, পর্যন্ত উঠে গেছে, এখন হচ্ছে চাটনি পাপড়ের পর্ব চলছে, তাই তো? আর মেয়ের মা কি করবি? খেতে পারিনি, অনন্যা ফেলে চলে গেছে, তাই ওরটা খাচ্ছে। আর হচ্ছে ক্যাটারিং দাদা, আহা বলো, আরে বাবা, গাইস খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবারে হচ্ছে ওই বাড়ি যেতে হবে আমাদের এই কাদা অতিক্রম করে। তো কেমন কাদা হয়েছে রাস্তায় সেটা তোমাদেরকে আমি দেখাবো যাওয়ার সময়। গাইস ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন এখন ফাইনালি বাড়ির দিকে যাব, আর এইদিকে সব মন খারাপ হয়ে যাচ্ছে যেহেতু সব তামতামকে নিয়ে আমরা চলে যাচ্ছি। ও ম্যাম দেখো দেখো এই সব বসে গেছে, টাটা দিয়ে দিচ্ছি, বাড়ি যাবি না, ছুটি তাদের বাড়ি আসো, সবাই টাটা, বাবা টাটা, ও মা টাটা টাটা। তো গাইস মা একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছে, অবশ্যই যারা ইনস্টাগ্রাম ফলো দেখতে চাও অবশ্যই লিংক ডেসক্রিপশনে আছে, কি আমার ইনস্টাগ্রামটা সবাই ফলো করে দাও। তো গাইস আমরা তো বাড়িতে চলে এসেছি, আর ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এটুকু, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, দেখা যাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, বাই টাটা, লাভ ইউ, আর গাইস সাবস্ক্রাইব করো কারণ আমরা 3 লাখের অনেক কাছাকাছি, টাটা।